হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি দমদম নাগের বাজারে। এখানে হচ্ছে নালে ঝোলে খাদ্য মেলা। এই খাদ্য মেলার একটা বিশেষ গুণ এটা আছে যে এটা হচ্ছে আমাদের কলকাতার ফার্স্ট খাদ্য মেলা। 2013 সালে এটা ফার্স্ট হয়, আর এরপর থেকে খাদ্য মেলাগুলো স্টার্ট হয় আমাদের কলকাতা। তো এটা খুবই খুবই একটা এক্সাইটিং ব্যাপার, বিশাল খাওয়া দাওয়া হবে। তো চলুন দেখা যাক, আর শ্যুটটা আগেই করে নিচ্ছি একটা গলির ভেতর ঢুকে, বিকজ ওখানে ভীষণ পরিমাণ গান বাজছে, তো কথা বলা যাবে না। তো তাই জন্যে আগে থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি, এবার চলা যাক, দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। তো আমি চলে এসেছি এখন দমদমে, আমি নেমে গেছি। এবার নাগের বাজারের, এটা হচ্ছে নাগের বাজারের রাস্তা, আর নাগের বাজারের রাস্তা ধরে আমি যাব ইন্দিরা মাঠ, কারণ মেলাটা হচ্ছে ইন্দিরা মাঠে। বিশাল বড় মেলা, খাদ্য মেলা, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, ফুল এক্সাইটিং। চলুন দেখা যাক। দেখুন এখান থেকে শুরু হচ্ছে গেট, লেখা আছে সোনার বাংলা। এখান থেকে শুরু হচ্ছে গেট, এইটা হচ্ছে সেকেন্ড গেট। রাস্তাটা দেখুন খুব সুন্দর সাজিয়েছে। দেখুন এখানে কি লেখা আছে, নালে ছোলে। জয়দেব বোস খেলছেন 15 নম্বর ওয়ার্ডের হয়ে, এই মুহূর্তে স্কোর 55। এবং শুভ ভট্টাচার্য খেলছেন 16 নম্বর ওয়ার্ডের হয়ে, এই মুহূর্তে যা স্কোর +20 বা 20। বড় রাউন্ড যার নাম ভুল ভুলাইয়া, এখানে মগজাস্ত্র ব্যবহার করে একটি পুকুরের চারটি পারে পারবে। এই দেখুন এখানে লেখা, এখানে দেয়া আছে গুপি বাঘা। 12টি কিভাবে আমি স্ক্রিনে দেখে দিচ্ছি, 12টি কিভাবে বলবো, আমি স্ক্রিনে দেখাতে বলবো, সৌরভ পালে এসে দেখে যেতে পারো। কারণ কোনার চারটে, এটা হচ্ছে গেট, গুপি বাঘা মাঝখানে দুটো, ফলে 12টি গাছ। আমি জান স্ক্রিনে একটু ক্যামেরা দেওয়ার জন্য, অসাধারণ লাগছে, অসাধারণ। এইভাবে চারটে করে চারটে পারে গাছ লাগালে। Thank you.
তো আপনাদেরকে আমি দেখালাম নালে ঝোলে মেলা, মারাত্মক পরিমাণ ভিড় হয়েছে, খাওয়া দাওয়া একদম জমজমাটভাবে চলছে, আর আমার তো পুরো পেট ভর্তি হয়ে গেছে বিকজ কচুরিটা হেভি হেভি ছিল আর খুব টেস্টিও ছিল। আর আমি নিয়ে নিয়েছি পিৎজা, যেটা আপনাদেরকে দেখালাম রাতে খাবো, তো আমার নো ডাউট খুব ভালো লেগেছে মেলাটা। তারপর আমি খেলাম মোমো, আর মোমোগুলো নো ডাউট না এত ভালো ছিল, খুব টেস্টি ছিল। আর তার থেকেও বড়ো কথা কী বলুন তো, পেট হেভি ভার হয়ে গেছে। তো মোটামুটি খাবার দাবার খুব ভালো ছিল, পিৎজা থেকে শুরু করে মাছের কচুরিগুলো খুব ফ্রেশ ছিল, তারপর মোমোস খুব ভালো ছিল, খাওয়া দাওয়া নো ডাউট ভালো ছিল। মানে যে পরিমাণ ভিড় হয়েছে, খাওয়া দাওয়া যে পরিমাণ চলছে, খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনারাও ভিডিওটা খুব এনজয় করবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।